গুড মর্নিং শুরু করছি এডুকেশন অনলাইন অনুষ্ঠান মাধ্যমিক পরীক্ষা আর মাত্র হাতে গোনা কটা দিন এই সময়টাতে তোমরা নিজেরা আরও একবার একটু রিভাইজ করবার পালা এবং পরীক্ষার সময় কি হয় জানা জিনিসও আমরা অনেক সময় ভুল করি এবং কিছু কিছু বিষয় আছে খুব কমন বিষয় হয়তো সেগুলো অনেক স্টুডেন্টই ভুল করে থাকে আজকে আমরা ইংরেজি এই সাবজেক্টে দশম শ্রেণীর পরীক্ষার প্রিপারেশন নিয়ে তো কথা বলবোই এবং তার পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত জায়গাগুলো তোমরা একটু হয়তো সেলিমিস্টেকই বলতে পারি সেরকম করে ফেলো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোকপাত করা হবে এবং ক্লাস টেনের যে সমস্ত সম্ভাব্য প্রশ্নপত্র হতে পারে ইংরেজি নিয়ে সেটা নিয়েও কথা বলা হবে স্যার জয়ন্ত চ্যাটার্জি আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আপনাকে স্বাগত জানাবো স্যার তোমরা নিশ্চয়ই তৈরি আছো খাতা পেন নিয়ে কিন্তু একেবারে রেডি থাকো এবং যদি তোমাদের আমাদের এই আলোচনার মধ্যে থেকে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ডেফিনেটলি তোমরা আমাদের টেলিফোন করতে পারো এবং কথা বলতে পারো স্যারের সঙ্গে এর আগের দিন অনুষ্ঠানে কিন্তু একজন ছোট্ট বন্ধু আমাদের একটি বিষয়ের কথা বলা হয়েছিল ডিগ্রির কথা বলা হয়েছিল আজকের অনুষ্ঠানে কিন্তু ইংরেজির সেই বিষয়টা নিয়েও কথা বলা হবে যেটা আগেই তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি কোনো বিষয় নিয়ে জানতে ইচ্ছে হয় বা তোমরা চাও যে এই অনুষ্ঠানে সেই বিষয়টা নিয়ে একটু কথা হোক একটু আলোচনা হোক তাহলে অবশ্যই তোমরা টেলিভিশন স্ক্রিনে যাওয়া টেলিফোন নাম্বারে ফোন করতে পারো এবং আমাদেরকে জানাতে পারো আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করবো আর যেমন ইংরেজি ডিগ্রি নিয়েও কথা বলা হবে স্যার আমরা আর সময় নষ্ট করবো না সরাসরি চলে যাই আজকের ক্লাসের আলোচনায় গুড মর্নিং অল দ্য স্টুডেন্টস হোপ ইউ আর অল ওয়েল ইউর স্কুল সো ক্লোজড ফর লং টু ইয়ার্স সো ইউ কুড নট অ্যাটেন্ড ইউর স্কুল ইউ হ্যাড টু স্টে ইন ইউর হাউস for long 2 years it has been hampered both your physical and mental but it is a very good news that after long 2 years your school has been opened so i will thank to our chief minister mamata banerjee for opening your school colleges and universities so students you have got back your school atmosphere. Now, you are going to school with your friends, you are sharing your Tiffin with your friend circle during, during Tiffin hours, you are discussing your problem with your teachers, you are playing games uh, with your friend circles during the Tiffin hours also, and at the end of the school hour, you are coming back home with your friends also.

ग्रामर सेक्शन्स राइटिंग सेक्शन्स ऑल्सो दिस इयर फ्रॉम प्रो सेशन् मोस्ट इंपॉर्टेंट पार्ट इज़ आवर रन एव ए कईट इट इज़ वेरी इंपॉर्टेंट पार्ट फॉर यू आफ्टर दैट द मोस्ट इंपॉर्टेंट पार्ट इज आवर रन एव ए कईट एंड फ्रॉम द अनसीन सेक्शन्स आई विल ऑल्सो डिस्कस यू विच अनसीन पोर्सन इज़ वेरी इंपॉर्टेंट फॉर यू साइड बाई साइड

এভরিথিং আই ডিস ডিসকাস ইউ অ্যান্ড অ্যাট লাস্ট আই উইল টু দ্য সিটিভিয়েন চ্যানেল অথরিটি অ্যাস দিস চ্যানেল ইজ হেল্পিং ইউ ফর লং টু ইয়ার্স সো ছাত্ররা তোমাদের মাধ্যমিক পরীক্ষার সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে তা যেহেতু মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের একটা বড়ো বোর্ডের পরীক্ষায় তোমরা প্রথম বড় বোর্ডের পরীক্ষায় তোমরা বসতে চলেছো তা স্বাভাবিকভাবেই তোমাদের মধ্যে একটু টেনশান থাকে কারণ যে সেন্টারে তোমরা যাও সেখানে বিভিন্ন ধরনের স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসে বিভিন্ন টিচার্সরা আসে গার্জেন্সরা আসে পুলিশ প্রশাসন থাকে স্কুলের টিচার্সরা থাকে এই এরকম একটা পরিবেশে তারপর তোমাদের কোথায় কোন ঘরে পড়বে সেই সমস্ত খোঁজাখুঁজি করো প্রশ্ন পেপার এদিকে আসছে একটা নার্স টেনশান একটা কাজ করে তা আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো যেই টেনশান থেকে তোমাদের টেনশান তো থাকবেই প্রতিটা কাজের মধ্যেই টেনশান থাকে তাই টেনশান তোমরা যত তাড়াতাড়ি টেনশান থেকে বেরিয়ে আসতে পারবে তোমাদের রেজাল্ট কিন্তু তত ভালো হবে টেনশান সব ব্যাপারেই থাকে কোনো খেলা হচ্ছে ভারত পাকিস্তান খেলা সেখানেও টেনশান থাকে মনবাগান ইস্টবেঙ্গলের খেলা সেখানেও টেনশান থাকে এবং তোমাদের পরীক্ষা সেখানেও তোমাদের টেনশান থাকবে তা আমরা দেখতে পাই যে খেলাতে যে দল টেনশান নিয়ে মাঠে নামে উইদাউট টেনশানে মাঠে নামে তারাই কিন্তু জয়ী হয় কী মোহনবাগান কি ভারত পাকিস্তান যে সমস্ত খেলাই হোক না কেন তা তোমাদের টেনশান থাকবে যে সমস্ত ছেলেমেয়ে উইদাউট টেনশানে পরীক্ষাটা কমপ্লিট করে আসতে পারবে তারা কিন্তু ভালো ফল করতে পারবে এটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন যে জীবনের প্রথম পরীক্ষা জীবনে তো পরীক্ষার পরীক্ষা চলতেই থাকে কিন্তু এটা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা তাই বয়সটাও অল্প এবং তার ফলে একটা টেনশন তো কাজ করে এবং স্যার যেটা অ্যাডভাইস করলেন যে একেবারে কিন্তু আমাদের একটু টেনশন মুক্ত হয়ে যদি পরীক্ষাটা অ্যাটেন্ড করা যায় তাহলে কিন্তু সত্যি খুব ভালো রেজাল্ট করা সম্ভবপর হয় দ্বিতীয় কথা যে পরী সমস্ত পরীক্ষাতেই কিছু কৌশল অবলম্বন করতে হয় তোমাদের তো প্রিপারেশন থাকে দীর্ঘদিনের প্রিপারেশান সারা বছরের প্রিপারেশান তার সাথেও কিন্তু কিছু টিপস তোমাদের নিতে হবে যে টিপস তোমাদের খুবই হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে যেমন আমরা সিন পেপার কিভাবে সলভ করব। আনসিন পেপার যে আনসিন পেপারগুলো ছাত্রছাত্রীরা সবথেকে বেশি প্রবলেম ফেস করো তোমরা যে আনসিন পেপার কিভাবে সলভ করবো কোন প্রশ্নগুলো আগে করব তোমাদের আনসিন পেপারে কিভাবে লিখতে হবে আনসারের আনসার যে সমস্ত করবে সেই জায়গাগুলো কোথায় থাকে এবং বিশেষ করে আনসিন প্যাসেজের তোমাদের ভোকাবুলারি পার্ট যেটা থাকে ছাত্রছাত্রীরা খুবই ডিফিকাল্ট ফেস করো সেই জায়গাটা আমি তোমাদের আলোচনা করে দেবো যে ভোকাবুলারিগুলো যে সমস্ত আট নাম্বার থাকে ওকে প্রতিটাতে পার্টে দু নাম্বার করে থাকে চারটে থাকে চার দুগুণে আট সেই সমস্ত আনসারগুলো কোন জায়গাতে থাকে এবং তোমরা কিভাবে আনসার করলে বুঝতে পারবে যে আনসারটা তোমাদের সঠিক হচ্ছে সেই সমস্ত গাইডলাইন তোমাদের আজকে আমি আলোচনা করব এবং গ্রামাটিক্যাল পোর্শনে অলসো যে গ্রামাটিক্যাল পোর্শানসগুলো যে অনেকেই যারা ভালো ছাত্রছাত্রী আছো তারা গ্রামাটিক্যাল পোর্শনের মানেগুলো পড়ে অনেক সময় ভালোভাবে ভালোভাবে সলভ করো কিন্তু যে সমস্ত মিডিও কার্ড এবং হুম নিম্ন মিডিও কার্ড যে সমস্ত ছেলেমেয়েরা আছো তাদের ক্ষেত্রে অনেক সময় গ্রামাটিক্যাল পোর্শনটা প্রথমে প্যাসেজ তুলে মিনিংটা বুঝতে অসুবিধে হয় সেই জায়গাটা থেকেও তোমরা কিভাবে বেরিয়ে আসবে উইদাউট মানে বুঝেও গ্রামাটিক্যালগুলো কিভাবে তোমরা কারেক্ট কারেক্ট করে বেরিয়ে আসতে পারবে সেই সম্বন্ধে সেই সম্বন্ধে তোমাদের আমি কিন্তু টিপস দিয়ে থাকবো এবং আমাদের এবছরে সব থেকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যে সমস্ত আছে প্যারাগ্রাফগুলো কী কোনগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের নোটিশ কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের লেটার কোনগুলো ইম্পর্টেন্ট কী ধরনের লেটার পড়ে যাবে সেগুলো আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে তোমাদের আনসিন প্যাসেজ যে বছরে কোনগুলো কোন টাইপের আনসিন প্যাসেজ আসতে পারে আনসিন প্যাসেজগুলো কীভাবে প্র্যাকটিস করে যাবে একটু দেখে যাবে যা করলে তোমাদের ভালো নাম্বার উঠবে সেই সম্বন্ধেও কিন্তু আমি তোমাদের ডিসকাস করব একটা কথা আমি তোমাদেরকে বলে দিই যে আমি প্রায়ই দেখতে পাই যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বিশেষ করে যে ছাত্রছাত্রীরা যে অনেকেই রেজাল্ট বেরোনোর আগেই দেখতে পাই যে এক সপ্তাহ আগে কোনো একটা ক্যান্ডিডেট সুইসাইড করে বসে রইল আবার দেখা যায় যে মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পরও কেউ এই ধরনের বোকামো কাজ করে বসে রইলো তা আমার রিকোয়েস্ট তাদের কাছে প্লিজ এই ধরনের কাজ কিন্তু করো মাধ্যমিক পরীক্ষা জীবনের একটা বড় পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার পরও জীবনে আরও বড় পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আমরা দেখতে পারবো যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় অনেকেই হয়তো কুড়ির মধ্যে র্যাঙ্কের মধ্যে করে আসতে পারেনি কিন্তু এইচএস পরীক্ষায় সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো যারা কুড়ির বাইরে ছিল কিংবা কুড়ির মধ্যেই ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড হয় মাধ্যমিক পরীক্ষাতে তারা কিন্তু মাধ্যমিক এইচএস পরীক্ষাতে আবার সেকেন্ড হয়েছে আবার জয়েন্ট কিংবা মেডিকেলে তারা খুব ভালো র্যাঙ্ক করেছে ফার্স্ট সেকেন্ডও হয়েছে এরকম এক্সাম্পেলও আছে তা যারা এই সমস্ত বোকামি করো অনেকেই বোকামি করে সুইসাইড করে ফেলো এবং দেখা যায় যে তারা খুব ভালো নাম্বার নিয়ে পাস করেছে আবার পরীক্ষার রেজাল্ট পরেও বাবা মার একটা ভয় থাকে যে সত্যিই তো যে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেল তাহলে কি হবে বাবা মা কি বলবে এই একটা ভয় কাজ করে একটা অপমান বোধ কাজ করে এবং তোমরা কিন্তু এই জিনিসগুলো করে থাকো হ্যাঁ এগুলো তো ডেফিনেটলি ফ্যাক্ট এবং এই কথাগুলো আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন কিন্তু আমাদের সময় তো খুব অল্প তাই জন্য আমরা যদি বিষয়ে চলে আসি আমার মনে হয় একটু ছাত্রছাত্রীরা যারা অপেক্ষা করছে তার উপর আমি চলে আসছি বিষয়ে আমাদের মূল বিষয় যেটা হচ্ছে আমাদের প্রোস থেকে যে সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমাদের আসে আমাদের মোনার মোটামুটি আমাদের যে আনসিন সিন প্যাসেজ যেটা আমাদের প্রথমেই ছাত্রছাত্রীরা সিন প্যাসেজ যেটা খুলবে সেখানেই তোমরা দেখতে পারবে যে কুড়ি নাম্বারের একটা সিন প্যাসেজ তোমাদের আসে এই কুড়ি নাম্বার সিনের মধ্যে যেটা তোমাদের থাকে একটা প্রোস এবং একটা পোয়েট্রি কিন্তু তোমাদের আসবে একটা প্রোস আসবে এবং একটা পোয়েট্রি আসবে এই প্রোস এবং পোয়েট্রি থেকে কুড়ি নাম্বার থাকে এবং এবছরে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রোস থেকে আসতে পারে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি এটা হচ্ছে এবছরে খুবই ইম্পর্ট্যান্ট এবং যদি বলো সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে আমি বলবো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা কিন্তু সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখান থেকে কিন্তু তোমরা দেখে যাবে আর কবিতা থেকে আমি তোমাদের বলবো মাই ওন ট্রু ফ্যামিলি এটা কিন্তু এবছরের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবার আমি তোমাদের একটা টিপস বলে দিই যে সাপোজ ধরো যে তোমাদের যে দা পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে তোমরা টেক্সটটা একটু খোলো খুললে তোমাদের সুবিধা হবে যে তোমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে একটা প্রশ্ন তোমাদের সিনটা তো তুলে দেয় মাধ্যমিকের কিন্তু অনেক ইজি এইচএসের থেকে মাধ্যমিক পরীক্ষাটা অনেক ইজি ইজি এই কারণেই বলবো যে তোমাদের সিনটা পাশে থাকে এবং তার সাথে প্রশ্ন করা থাকে আনসিনগুলো করতে হয় প্যাসেজগুলো করতে হয় তা সাপোজ আমাদের একটা কোনো প্রশ্ন যদি আসে যে দেখো আমাদের বইটা তোমরা খোলো খুললে বুঝতে পারবে ছাত্রছাত্রীরা যে পেজ নাম্বার সতেরো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুটা খোলো একটু খুললে বুঝতে পারবে দেখো প্রথম প্রশ্নটাই আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে গান্ধীজি বিন শর্ট অন ইস ওয়ে টু এই যে প্রশ্নটা আছে গান্ধীজি হ্যাড বিন শর্ট অন ইস ওয়ে টু লাস্ট ওয়ার্ডটা তোমরা খোঁজার চেষ্টা করো অন ইস ওয়ে টু কথাটা কিন্তু আছে তারপরেই কিন্তু তোমাদের আনসারটা থাকবে তাহলে আমরা দেখো তোমাদের ইউনিট ওয়ানে কোথায় আছে অন ইস ওয়ে টু কথাটা আমরা পাবো সেকেন্ড লাইনে আছে দেখো ইউনিট ওয়ান সেকেন্ড লাইনে তোমাদের আছে অন ইস ওয়ে টু এর পর কী কথাটা আছে ওখানে এ প্রেয়ার মিটিং কথাটা কিন্তু আছে তাহলে আমাদের আনসারটা দেখো খুলে চারটে অপশান পাবে তোমরা পরীক্ষাতে আমাদের গান্ধীজি অ্যাডমিন শর্ট অনিস ওয়ে টু এক নাম্বার আছে দ্য বিল্লা হাউস দু নাম্বার আছে দ্য অথার্স হাউস তিন নাম্বার আছে প্রেয়ার মিটিং আর চার নাম্বার আছে ফ্যামিলি গ্যাদারিং তাহলে আমাদের অপশনটা কোতাই হলো क्वेश्चनটা এবং অপশনগুলোর মধ্যে आंसरটা যদি একটু বোর্ডে লিখে দেন তাহলে মনে হয় ছাত্রছাত্রী বন্ধুদের একটু সুবিধা হয় क्वेश्चनটা লিখে আর आंसरটা শুধু লিখে দিই আই উইল ট্রাই ইট বাট আই উইল এক্সপ্লেইন ইট দেন আই উইল ট্রাই টু রাইট ডাউন দা আনসারস সো তোমরা কি দেখতে পেলে তোমরা দেখতে পেলে অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং প্রেয়ার মিটিং কথাটা আছে এ প্রেয়ার মিটিং কথাটা কিন্তু হবে आंसर আমি লিখে দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি বইটা খোলো তাহলে সেখানে দেখতে পাবে তোমাদের বইয়ে যেটা আছে কম্প্রিহেনশান এক্সারসাইজ একের দাগে তিনেরটা যে তোমাদের আনসার হচ্ছে একের দাগে তিনেরটা আনসার কী হবে প্রেয়ার মিটিং এ প্রেয়ার মিটিং হবে তোমাদের আনসার তোমরা দেখো বইটা খুলে বইয়ের মধ্যে তোমাদের এর দাগে তিন নাম্বারেরটা কিন্তু আনসার তোমাদের আছে কি করে তোমরা বুঝতে পারলে তোমরা প্রশ্নটা কিন্তু ভালো করে খেয়াল করবে পরীক্ষার হলে গান্ধীজি হ্যাডবিন শর্ট অনিস্ট ওয়ে টু অন অনি ওয়ে টু কথাটা তোমরা কিন্তু ফলো করবে এবং ফলো বলার পরই তোমাদের কিন্তু আনসারটা আছে কি আছে এ প্রেয়ার মিটিং কথাটা আছে এইভাবে সিন থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো সুকৌশলে কিন্তু উত্তর দিতে পারো তোমাদের কিন্তু প্রশ্ন মুখস্থ করার দরকার নেই প্যাসেজটা তোমরা কী করবে তোমাদের জন্য ভালো করে বলে যাচ্ছি যে তোমরা প্যাসেজ দুটো যে যেটা করে যাবে সেটা ভালো করে কিন্তু মিনিং পড়ে যাবে তাহলে তোমাদের আনসার দিতে কিন্তু সুবিধা হবে ঠিকই রকমভাবে একই রকমভাবে আমরা কবিতাতে চলে আসছি আমাদের কবিতা একটা দেয় আমরা বলেছি সিনের মধ্যে একটা প্রোজ দেবে এবং একটা পোয়েম দেবে সেই পোয়েম পোর্শান থেকেও তোমাদের পোয়েমটা তো তুলেই দেবে অসুবিধা কিছু নেই এখানে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে তো তোমাদের কবিতা তুলেই দেয় এবং সেখানে প্রশ্নও দিয়ে দেয় এবং সেই প্রশ্নের মধ্যে আনসারটাও তোমাদের থাকে শুধু চোখটা সেট করতে হবে তোমাদেরকে যে কোথায় আনসারটা আছে আমি তোমাদের একটা প্রশ্ন বলে দিচ্ছি দেখো তোমাদের আওয়ার রান অ্যাভে কাইট যেটা সরি আওয়ার মাই ওন ট্রু ফ্যামিলিটা খোলো তাহলে সেখানে বুঝতে পারবে মাই ওন ট্রু ফ্যামিলিতে যে কম্প্রিহেনশান এক্সারসাইজ যেটা আছে পেজ নাম্বার থে থার্টি ওখানে দেখো একটা প্রশ্ন আছে যে ফার্স্ট কোশ্চেনটা একের দাগের এরটা ক্রিপিং ইন অ্যান ও কুট দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর তাহলে দেখো আমি তোমাদের বলেছিলাম দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর তোমরা লাস্ট যেটা ওয়ার্ডটা আছে সেটাকে কিন্তু ভালোভাবে নজর করবে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এই কথাটা কিন্তু আছে এই কথাটার পরেই কিন্তু তোমার আনসারটা থাকবে তাহলে আমরা এই দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর কথাটা খুঁজবো কবিতাটা তো তোমাদের তোলাই থাকবে তোমরা কবিতাটা অলরেডি অনেকবার বাড়িতে প্র্যাকটিস করে গেছো দেখো তোমাদের ফার্স্ট লাইনেই আছে যে কবিতাটা আই ওয়াজ লুকিং ফর আই বলতে কে এখানে কবি তার লুকিং ফর কি খুঁজছে এ স্ট্যাক একটা স্ট্যাক খুঁজছে পুরুষ হরিণ খুঁজছে তাহলে আনসারটা হচ্ছে স্ট্যাক আমাদের চারটে অপশান তোমাদের পরীক্ষাতে থাকবে গোট থাকবে রাইনাসেরাস থাকবে স্ট্যাক থাকবে বাফেলো থাকবে তোমরা অতি ইজিলিভাবে তোমরা আনসারটা কিন্তু পেয়ে যাবে স্ট্যাকটা এটা তো তোমাদের সিনের পক্ষে বললাম যে সিনটা তোমরা কীভাবে করবে তোমাদের সিনের ক্ষেত্রে প্রবলেম কোনো কিছু হয় না হয় কোনটা যে জায়গাটা সেটা হচ্ছে যে তোমাদের আনসিনের ক্ষেত্রে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা প্রবলেম ফেস করো যে আনসিন প্যাসেজ তোমাদের একটা আনন্দ দিয়ে দেয় সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু বড় রকম সমস্যা ফেল ফেস করে তা আমি তোমাদের বলে দিচ্ছি যে এবারে আনসিন প্যাসেজগুলো এবছরের জন্যে কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা সেইগুলো একটু ভালো করে চোখ রেখে যাবে এবং সেই প্যাসেজগুলো পড়লেই আশা করছি একটা যদি কমন পেয়ে যাও তোমরা তাহলে তোমাদের আনসার করতে সুবিধা হবে এবছরের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসছে আনসিন প্যাসেজ থেকে তুলে দিতে পারে সেই সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করে যাচ্ছি এক নাম্বার হচ্ছে করোনা ভাইরাস এই করোনা ভাইরাস একটু বোর্ডে লিখে দিন করোনা ভাইরাস করোনা ভাইরাসটা হচ্ছে তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স করোনা ভাইরাস এবছরের জন্যে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স তারপরে আমাদের যেটা আসছে তোমরা সুপার সাইক্লোন সুপার সাইক্লোন যে আমাদের যেটা হয়েছে সুপার সাইক্লোন যে তোমরা পেয়েছো ইয়াস এবং যে আমফান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইয়াস অথবা আমফান তোমরা কিন্তু এটা করে রাখবে সুপার সাইক্লোন থেকে এটা কিন্তু এবছরে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আরও আছে আমি তোমাদের একে একে বলছি তোমরা পারলে খাতাতে একটু নোট করার চেষ্টা করো সৌমিত্র চ্যাটার্জি এটা এটার তোমাদের আনসিন প্যাসেজ তুলে দিতে পারি এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারবে লিখে রাখো তোমরা সৌমিত্র চ্যাটার্জি এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে কিন্তু তোমাদের আনসিন পেপার তুলে দেবে এবং এখান থেকে প্রশ্ন করবে এই সৌমিত্র সেটা কিন্তু তোমাদের বায়োগ্রাফিতেও কিন্তু আসতে পারে এটাও কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু দেখে যাবে আরও যেটা আছে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ এগুলো তুলে যাচ্ছে মিল্খা সিং আসতে পারে অথবা আসতে পারে ঝুলন গোস্বামী আসতে পারে আসতে পারে ডক্টর প্রণব মুখার্জি অথবা নীরজ চোপড়া এবছরে এই সমস্ত টপিকসগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট তোমাদের আনসিন পেপারে তোমাদের তুলে দেবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবার তোমরা ছাত্রছাত্রীরা এই প্রশ্ন আনসিন পেপারগুলো কোথায় পাবে তোমরা নিশ্চয়ই এবিটি এ টেস্ট পেপার ফলো করেছো অথবা ডব্লুবিটি এর টেস্ট পেপার ফলো করেছো অথবা রাই মার্টিন ফলো করছো প্রশ্ন বিচিত্রা করছো এইগুলোর মধ্যেই তোমরা কিন্তু এই সমস্ত আনসিন প্যাসেজগুলোকে একটু পড়ে যাও ফলো করে যাও এগুলোকে যদি ফলো করতে পারো দেখবে এখান থেকেই তোমাদের আনসিন প্যাসেজটা তুলে দিয়েছে এবং তার উত্তরও তো তোমাদের দেয়াই থাকে তোমরা কোশ্চেন পড়বে এবং উত্তর করবে স্যার আমার মনে হয় কি এই যে ধরুন আপনি টপিকস গুলো বললেন এগুলো মানে লেখার যে কি কি বিষয় মাথায় রেখে লিখতে হবে সেটা যদি একটা एग्जांपल দিয়ে দেন তাহলে বোধহয় আমার ছাত্র একটু সুবিধা হবে আমি আলোচনা করছি যে কিভাবে তোমরা লিখবে যে কোনো একটা টপিক ধরে আমি আলোচনা করে যাচ্ছি আমি প্রথমে বলে যাই যেটা আনসিন প্যাসেজটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আনসিন প্যাসেজটা তো তোমাদের তুলে দিলো এবং আনসিন প্যাসেজটা তুলে দেওয়ার পর তোমরা কি করবে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে যে আনসিন প্যাসেজটা একবার তোমরা পড়ে নেবে একবার রিডিং দিয়ে নেবে প্রথমে যদি রিডিং রিডিংয়ে তোমরা আনসিনটা বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু তোমরা সেকেন্ডবার বার একটু রিডিং দিয়ে নেওয়ার চেষ্টা করো সেকেন্ডবার রিডিং দেওয়ার পর তোমরা কি করবে আনসিন প্যাসেজটার মধ্যে যে সমস্ত ট্রুফলসগুলো আছে ওগুলোকে আগে লেখার চেষ্টা করো তারপরে তোমরা কোনটা করবে কোশ্চেন পেপার থাকে দেখবে এ বি সি ডি ই এই প্রশ্নগুলো থাকে কিন্তু আমি তোমাদের একটা কৌশল বলে দিই আনসিন পেপারের যে এই যে এ বি সি ডি ই এই যে তিন রকম পাঁচ রকম প্রশ্ন তোমাদের থাকবে তোমাদের মন যে প্রশ্নটা তোমরা আগে পাবে সেই প্রশ্নটা কিন্তু তোমরা আগে লেখার চেষ্টা করবে সাপোজ তোমরা ইয়ের প্রশ্নটা ইয়ের দাগের প্রশ্নটা আগে পেলে আমি তোমাদের একটা কৌশল বলে দিই যে ইয়ের প্রশ্নটা কোথায় পাবে প্রশ্নকর্তাদের একটা বলাই থাকে যে তোমরা ক্রমানুসারে প্রশ্ন করবে তার প্রশ্নপত্র কিন্তু ইয়ের প্রশ্নটা কিন্তু সবে শেষে থাকবে তোমরা শেষ প্যারাগ্রাফের যদি ফলো করো দেখবে সেই জায়গাটাই চোখ নিয়ে চলে যাবে সেইখানেই কিন্তু তোমাদের ইয়ের দাগের প্রশ্ন আনসার কিন্তু থাকবে তারপরেই ওই দাগ যে আনসারটা তোমরা পেলে সেটা কিন্তু পেন্সিল দিয়ে তোমরা দাগ দেবে কারণ দাগ না দিলে তোমরা কিন্তু মিসিং হয়ে যাবে বারবার কিন্তু তোমাদের সার্চ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা পেন্সিল নিয়ে যাবে এবং যে আনসারটা পেলে ইয়েরটা আগে পেলে ইয়েরটা দাগ দিলে তাহলে ইয়ের ওপরে কি থাকছে ডি তাহলে আমাদের ডি এর আনসারটা আমাদের কি থাকবে যেখানে ইয়ের আছে আনসারটা ঠিক তার ওপরেই থাকবে ডি এর আনসারটা এটা তোমাদের কৌশল কি করে তোমরা তাড়াতাড়ি আনসারগুলো পেয়ে যাবে ডি হলো তা ডি এর যেখানে আনসারটা পেলে পেন্সিলে করে একটু দাগ দিয়ে দাও তাহলে ডি এর পর আগে কী আছে সি আছে তাহলে সি এর আনসারটা ঠিক তার আগে আছে তার আগের প্যারাগ্রাফে সার্চ করো দেখো তোমরা পেয়ে যাবে অর্থাৎ সার্চ সমস্ত প্যারাগ্রাফে তোমাদের করতে হবে না পার্টিকুলার তোমরা তোমাদের আনসারের মধ্যে থেকেই তোমরা সার্চ করলে একে একে আনসারগুলো পেয়ে যাবে যেই সি পেলে তার ঠিক ওপরেই কী আছে বি এ আছে তাহলে বিয়ের আনসারটা সি এর ওপরের প্যারাগ্রাফে দেখো দেখবে তোমাদের বিয়ের আনসারটা আছে এবং যেই বিয়ের আনসারটা পেয়ে গেলে দেখবে তোমাদের তার ওপরেই প্যারাগ্রাফে কী আছে এর আনসারটা কিন্তু রয়ে গেছে তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রশ্নগুলো করতে পারবে সলভ করতে পারবে এই আনসিন প্র্যাসেসটা কিন্তু খুব ডিফিকাল্ট প্রবলেম একটা যারা পড়ে বুঝতে পারো যারা পড়ে বুঝতে পারো না তাদের পক্ষে আরও কঠিন কোথায় আনসার এইটা খুঁজতে খুঁজতে ম্যাক্সিমাম সময় তোমরা কাটিয়ে ফেলো এবং যখনই তোমরা করতে পারো না তখন তোমাদের টেনশান কাজ করে এবং একটা ভয় নার্ভাসনেস কাজ করে এবং তোমরা জানা প্রশ্নগুলো তোমরা কী করো ভুল করো আর একটা কথা আমি যেটা বলছি আনসিন থেকে সব থেকে যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে ভোকাবুলারি এই ভোকাবুলারি পার্টটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই ভোকাবুলারি পার্টটা হচ্ছে প্রতিটা পয়েন্ট অর্থাৎ তোমরা আনসিন প্যাসেজটা যে পড়লে পড়ার পর তার নিয়ারেস্ট মিনিং তোমাদের বলে যে ভোকাবুলারি পার্ট থেকে তোমরা খুঁজে বার করো এটা কিন্তু খুব ডিফিকাল্ট খুব ভালো ভালো ছেলেরাও কিন্তু এটা পারে না যারা নব্বই পঁচানব্বই ওপর নাম্বার পাচ্ছে তারাও কিন্তু এই পার্টটা পারে না তা তোমাদের আমি কিছু টিপস বলে দেবো যে টিপসগুলো তোমরা কাজে লাগালে কি করতে পারবে ওই ভোকাবুলারি পার্টের তোমরা আনসারগুলো অতি সহজেই করতে পারবে এবার দেখো তোমরা একবার কী করলে রিডিংটা পড়ে নিলে কি দুবার রিডিংটা আনসিন প্যাসেজের পড়ে নিলে দ্বিতীয়বার তোমরা ফলস করলে তৃতীয়বারে তোমরা কি করলে তৃতীয়বারে তোমরা চলে এলে যে এ বি সি ডি ই এই পাঁচটার কিন্তু প্রশ্নের উত্তর করলে তাহলে প্যাসেজটা তোমাদের কতবার পড়া হয়ে গেল অটোমেটিক্যালি অনেকবার পড়া হয়ে গেল প্যাসেজের কোথায় কি আছে তোমরা কিন্তু সহজেই বুঝে গেছো কোথায় কি আছে এবার তোমাদের কি করতে হবে তোমাদের এবার ভোকাবুলারি পার্টে যেতে হবে ভোকাবুলারি পার্টটা তোমরা কিন্তু সবে শেষে করবে আগে কিন্তু করতে যাবে না কারণ ভোকাবুলারি পার্টটা একটু ডিফিকাল্ট পার্ট এবার আমি তোমাদের বলে দিই একটা ব্যাপার যে তোমাদের ভোকাবুলারি পার্টে যেটা আসে চারটে সিনোনিম আসে সমার্থক শব্দ বাংলাতে যাকে বলে অর্থাৎ কবিতা আনসিন প্যাসেস থেকে একটা মানে থাকে যে মানেটা তোমাদের ভোকাবুলারি পার্টেও যেটা তোমরা মিল পাবে সেই প্যাসেজ মানেটা তোমাদেরকে লিখতে হবে তা তোমাদের আমি কি বলেছি যে প্রথম যে ভোকাবুলারিটা থাকবে সেটা তোমাদের বলে দিই ভালো করে একবার এটা নোট করো যে কোথায় খুঁজে পাবে তাহলে কিন্তু সময় নষ্ট পরীক্ষাতে হবে না ভোকাবুলারি পার্টের যে প্রথম ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা পাবে এক নাম্বার কিংবা দু নাম্বার প্যারাগ্রাফের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে কি বললাম ভালো করে যে ভোকাবুলারি পার্ট যেটা ওয়ার্ডটার মানে দেয় সেই মানেটা তোমরা কোন প্যারাগ্রাফের মধ্যে পাবে এক থেকে দু নাম্বার প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাবে সেকেন্ড পোস্ট সেকেন্ড ভোকাবুলারি পার্টটা যেটা থাকে মানেটা যেটা টেক্সট থেকে বার করতে দেয় সেটা কিন্তু দুই থেকে তিন নাম্বারের পার্টে তোমরা পেয়ে যাবে থার্ড কোশ্চেন কোথায় পেয়ে যাবে মানেটা থার্ড কিংবা ফোর্থ স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাবে এবং লাস্টেরটা কোথায় পাবে শেষের দিকে একবারে থাকবে এবার তোমরা কি করে বুঝবে যে তোমাদের এই যে মিনিংটার সাথে এই মিনিংটা তোমাদের ম্যাচ ঠিক হয়েছে কিনা এটা তোমাদের তো জাজ করতে হবে তোমরা জাজ নিজেরাই করতে পারবে যে ভোকাবুলারি পার্টটা প্রথম যে মিনিংটা তোমাদের দেয়া থাকে তোমরা ভালোভাবে চেষ্টা করা বোঝার চেষ্টা করবে যে এটা ভার্ভ আছে না অ্যাডজেক্টিভ আছে না অ্যাডভার্ভ আছে একজন বন্ধু ফোন করেছেন একটু কথা বলে নি হ্যালো নমস্কার আমি হিরণময় পাল বলছি কোদলপুর থেকে হ্যালো হ্যাঁ আমি হিরণময় পাল বলছি কোতুলপুর থেকে কী আমাদের সঙ্গে আমি হিরণময় পাল হ্যালো হ্যাঁ আমি হিরণময় বলছি থেকে হ্যাঁ আমরা আমরা যেটা বলছিলাম যে কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ এই জায়গাটা কিন্তু তোমাদের খুব ক্যালকুলেশন নিয়ে করে নিতে হবে যে তোমরা এক কিংবা দু নাম্বার প্যারাগ্রাফের মধ্যে তোমরা দেখে নাও তোমাদের যে মিনিংটা বলতে চাইছে যে প্রথম ভোকাবুলারির যেটা আছে সেটা যদি ভার্ভ হয় তোমার আনসার কিন্তু প্যাসেজের মধ্যে এক নাম্বার দু নাম্বারে যে ওয়ার্ডটা পেয়েছো সেটা ভার্ভ কিনা যদি বুঝে নাও সেটা ভার্ভ তাহলে বুঝে নাও তোমার নাম্বার তোমার যে আনসারটা প্রায় এইট্টি এর ওপর কারেক্টের দিকে এগোচ্ছে দ্বিতীয় প্রশ্নটাও ঠিক সেরকমভাবে যে মিনিংটা তোমাদের দিয়েছে সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তোমরা সেকেন্ড এবং থার্ড প্যারাগ্রাফের দিকে তাকাও তাকিয়ে দেখো যে সেটা অ্যাডজেক্টিভ কিনা যদি অ্যাডজেকটিভ হয় তোমরা জেনে যাও যে ম্যাক্সিমাম তোমাদের রাইট হওয়ার চান্স কিন্তু প্রমোসও সম্ভাবনা বেশি হচ্ছে ঠিক সেরকম ভাবে থার্ড এর প্রশ্নর যেটা আছে নিয়ারেস্ট মিন সেটা বার করার চেষ্টা করো এবং 43 টাও বার করার চেষ্টা করো তাহলে দেখে বুঝতে পারবে যে তোমাদের রাইট হচ্ছে আমি নামাচ্ছি আমি হিরণময় পাল বলছি কোদুলপুর থেকে একটু জোরে পাল কোদুলপুর হ্যাঁ হ্যাঁ

সেটা হচ্ছে যে আমাদের এই যে নিয়ারেস্ট মিনিংগুলো লিখতে হয় যারা ভালো ছাত্র যারা নব্বইয়ের ওপর স্কোর করো এই জায়গাটা কিন্তু এসে স্কোর করতে পারো না তা আমি তাদের ক্ষেত্রে বলছি যে এই জায়গাটা স্কোর করতে গেলে তোমাদের কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হবে যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে কৌশল ছাড়া কিন্তু তোমাদের ভালো নাম্বার নাম্বার তোমরা তো সারা বছর প্র্যাকটিস পড়ছো তার সাথে কিছু কৌশল দরকার সেই কৌশলগুলো তোমাদের এইভাবে যদি তোমরা করতে পারো অর্থাৎ প্রথমের যে সিনোনিমটা যেটা বললাম অর্থাৎ যে সিনোনিমটা তোমরা খেয়াল করবে ফার্স্ট সেকেন্ড স্ট্যান্ডাতে প্যারাগ্রাফে দেখবে এবং সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা কি ভার্ভ যদি ভার্ভ হয় তাহলে তোমরা ম্যাচ করার চেষ্টা করো যে তুমি আনসারটা যেটা বার করেছো ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্ডা থেকে সেটা তোমাদের ভার্ভ কিনা যদি ভার্ভ হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার আনসারটা কারেক্ট হচ্ছে আমরা চলে আসছি সেকেন্ড কোশ্চেনটা আমি কোথায় বললাম পাবে তোমরা সেকেন্ড এবং থার্ড প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু পাবে অর্থাৎ যেখানে তোমরা উত্তরটা পেলে তার ঠিক নিচেই কিন্তু যেহেতু সেটা এক তার পরের উত্তরটা কিন্তু ঠিক তার নিচেতে থাকবে এবং সেটাকে চেষ্টা করো যে সেই পার্টস অফ স্পিচটা কোন পার্টস অফ স্পিচ আছে যদি সেটা অ্যাডজেক্টিভ হয় তাহলে তোমার আনসার কিন্তু হবে অ্যাডজেকটিভ যদি বুঝো যেটা অ্যাডজেক্টিভটা মিলে গেছে তাহলে বুঝে নাও যে তোমার আনসারে রাইট হান এইটি পার্সেন্টের ওপর এগোচ্ছে রাইটের দিকে আচ্ছা আরেকজন একজন দর্শক বন্ধু আছেন হ্যালো 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 হ্যাঁ কি বলছো আমি বলছিলাম যে হ্যাঁ শুনতে পাচ্ছি বলো বলছি যে ওখানে যে পাঠটা বললো ওটা কি প্রথম থেকে প্রথম থেকে কি শেষ পর্যন্ত যে পুরোটা আছে ওটা খুঁজতে হবে ভোকাবিয়ালের পাঠটা কি বলছে আপনি বুঝতে পারছেন কি আরেকটু ক্লিয়ার করে বলতে পারো ভোকাবিয়াল আরেকবার বলো প্লিজ আরেকবার বলো

সে সমস্ত ব্যাপারগুলো আছে কিন্তু আমি তোমাদের বলতে চাইছি এটা তোমাদের বেসিক জায়গা যে এই জায়গাটা তোমরা পারো না পরীক্ষাতে আনসার দিতে পারো না যারা নব্বইয়ের উপর পাচ্ছ তারাও কিন্তু ছেড়ে আসো দেখা যাচ্ছে সব প্রশ্ন করছে কিন্তু এই পার্টটা তোমরা পাচ্ছ না সেই ক্ষেত্রে তোমরা কী করবে তোমরা কোন জায়গায় খুঁজবে তোমরা সারাক্ষণ ধরে দেখো সার্চ করছো যে সারা আনসিন প্যাসেজটা ওয়ার্ড পাচ্ছ না তা আমি তো সে তাদের ক্ষেত্রে যাতে তোমাদের সময় বাঁচে সেই জন্যে একটা কৌশল বলে দিলাম যে জেনারেলি যারা প্রশ্নপত্র করেন আমরা বছরে দেখে এসেছি অভিজ্ঞতার মাধ্যমে যে প্রশ্নপত্রগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী থাকে অর্থাৎ এক থেকে দুই প্যারাগ্রাফের মধ্যেই তোমরা তোমাদের ফার্স্টের আনসারটা কিন্তু থাকে যতগুলো প্রশ্ন আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কিন্তু এইভাবেই এসেছে অর্থাৎ তোমরা সেই পার্টা খুঁজলে যারা খুব ভালো ছাত্র তারা তো অলরেডি বুঝতে পারবে যে নিয়ারেস্ট মিনিং কোনটা হচ্ছে এটার সাথে ম্যাচ করছে কিনা এর সমর্থক শব্দ এটা হচ্ছে কিনা কিন্তু যারা বুঝতে পারছো না তাদের হাতে তো কোনো অপশান নেই তারা তো ফাঁকা খাতাটা ছেড়ে দিয়ে আসতে পারো না খাতাটা ছেড়ে দিয়ে আসবে কেন ফাঁকা যদি কোনো অনেক সময় অনেকে লেখে ভুল হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে রাইট তো হওয়ার চান্স আছে তা সেই ক্ষেত্রে আমি বললাম যে যদি তোমার পার্শ্ব স্পিচটা একটু খেয়াল করে রাখবে যদি তোমাদের ভার্ব হয় তাহলে ওখানে যদি তুমি ভার্বটা যদি পাও সেই ক্ষেত্রে তোমাদের আনসার হওয়ার চান্স কিন্তু যে তুমি দিয়ে এসেছ যে হবে কি হবে না এই জায়গাটার একটা পসিবিলিটি কিন্তু একটা থাকে ওকে এবার আমরা চলে হ্যাঁ ওকে এবার আমরা চলে আসছি যে আনসিন প্যাসেজ কিন্তু থেকে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের ছেড়ে আসা যাবে না ট্রাই করবে সমস্ত প্রশ্নগুলো কিন্তু উত্তর দেয় আসার এবার আমরা চলে আসছি আমাদের গ্রামার কোশ্চেন আনসিন প্যাসেজটা মোটামুটি বলে দিলাম এই প্যাসেজটা থেকে সব থেকে তোমরা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা যেন প্রশ্ন করছো মানেই বুঝতে পারছো ওই জায়গাটা থেকে তোমরা অসুবিধে করো যে সতী স্যার কী টিপস দিচ্ছেন এতদিন হ্যাঁ যদি পেয়ে থাকো ভালো এই গাইডগুলো তোমাদের করে দিচ্ছি যেগুলো ক্ষেত্রে তোমাদের নাম্বার কোর্স বাড়ানোর ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার আরও বেড়ে যাবে তোমরা যদি কিছু ফল এবং তোমাদের পরিশ্রমও কমে যাবে এইগুলো যদি টিপসগুলো মাথায় রাখো তিন নাম্বারে চলে আসছি আমাদের গ্রামার পোর্শানে গ্রামার পোর্শানে তোমাদের আছে বারো নাম্বার এবং ভোকাবুলারি আছে আট এই বারো আর আটে কুড়ি তাহলে সিন থেকে আমরা পেলাম টোয়েন্টি আনসিন থেকে টোয়েন্টি এবং গ্রামার এবং ভোকাবুলারি পার্ট এই যে বললাম চারটে পার্ট আছে চার দুগুণি আট আছে এত নাম্বার আছে এখানে এই কুড়ি নাম্বার আছে এবার আমি তোমাদের বলছি গ্রামারে পার্স গ্রামার পোর্শানে কী ধরনের প্রশ্ন আসতে পারে গ্রামার সেকশান থেকে গ্রামার সেকশান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব এই প্রশ্নটা প্রথমেই তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব আসে যারা ভালো প্রশ্ন যারা ভালো ছাত্র তারা তো পড়ে মানে একটা প্যাসেজটা পড়ে বুঝতেই পারবে কি আনসিন কি যাই হোক না কেন প্যাসেজটা পড়ে বুঝতে পারছো যে তিনটে ভার্ভ দেওয়া থাকবে সেই তিনটে ভার্বের মধ্যে কোন ভার্বটা হবে তোমার আনসার প্যাসেজটা পড়লেই বুঝতে পারছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা রুলস নয় তবুও আমি বলে দিচ্ছি যারা মিডিয় কার্ড ছাত্র ছাত্রী আছো তাদের ক্ষেত্রে যে কি করব খাতাটা তো গ্রামার্টিক্যাল খাতা পোর্শনটা দিয়েছে আমি ছেড়ে বেরিয়ে আসবো না আমি পড়তে বুঝতে পারছি না যে আমার ওখানে কারেক্ট ফর্ম অফ ভার কী হবে কারণ কারেক্ট ফর্ম অফ ভার করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে প্যাসেজটা পড়ে বুঝতে হয় যে ওটা কোন টেন্সে আছে সেই টেন্সে না বুঝতে পারলে তুমি ভারটা দাগ দেবে কী করে তখন তারা বুঝতে পারে না কোনো একটা দাগ দিয়ে চলে আসে এই জায়গাটা ভুল করে আমি তোমাদের বলছি যে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে আশি থেকে নব্বই পার্সেন্ট দেখা গেছে যে ভার্ভের পাস ফর্মটা তোমাদের কিন্তু উত্তর হয় সেই ক্ষেত্রে তোমাদের ভার্ভের যে সেকেন্ড ফর্মটা আছে ভি ফর্ম যেটা আছে সেটা উত্তর লেখার চেষ্টা করবে তিনটে ভার্ভের মধ্যে যে ভি টু আছে সেটা উত্তর লিখলে অনেক সময় তোমাদের কারেক্ট কিন্তু হয়ে যেতে পারে সেকেন্ড কথা আর কি কি ব্যাপার আছে ওই যে তিনটে ভার্ভ আছে এই তিনটে ভার্বের আগে যদি টু থাকে ভালো করে বলছি কী খেয়াল করার চেষ্টা করো যে তোমাদের কারেক্ট ফর্ম অব দ্য ভার্ভস করতে যাচ্ছ একটা প্যাসেজ তুলে দিয়েছে তিনটে ভার্ভের মধ্যে কোন ভার্বটা লিখবে তোমরা আনসার লিখবে যদি দেখো টু আছে টুয়ের পর কিন্তু ভার্ভের সবসময় ফার্স্ট ফর্মটা উত্তর হবে ভার্বের ফার্স্ট ফর্ম যদি ডু ডিড ডান থাকে তাহলে কি হবে ডুটা হবে আনসার কারণ টু এর পর ভার্ভের সবসময় কি হয় ভার্বের ফার্স্ট ফর্মটা উত্তর হয় আর একটা কথা যদি টু না থাকে যদি টু বি থাকে যদি টু বি থাকে তাহলে কিন্তু ভার্ভের থার্ড ফর্মটা উত্তর হবে তাহলে আমি কি বললাম টিপস গুলো একটু লিখে দিন না বেশ ভালো হয় টু বি থাকলে একটু টাইম লেগে যাবে আমি তো অনেক আলোচনা করছি টু থাকলে হচ্ছে এগুলো বলে রাখছি ওদের তো একবারে শেষের দিকে ওরা জানে ব্যাপারগুলো টু থাকলে কি হবে ভার্বের ফার্স্ট ফর্মটা হবে উত্তর যদি টু বি থাকে এগুলো কিছু কৌশল এই কৌশলগুলো যদি অবলম্বন করো তোমরা খাতাতে নোট ডাউন করার চেষ্টা করো টু থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে যদি টু বি থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে ভার্বের থার্ড ফর্ম কি ডু ডি ডান অথবা একটা ভার্বের সেন্টেন্সের মধ্যে ডু আছে ডিট আছে ডান আছে তোমাদের টুবি থাকলে ডান হবে আবার যদি হ্যাপ অথবা হ্যাস থাকে তাহলে তোমরা যেন হ্যাপ অথবা হ্যাস থাকলে ভারবে ফর্ম হবে এই ধরনের ছোটোখাটো টিপসের মাধ্যমে তোমরা অনেক সময় ওই কি উত্তর লিখব সট করে একটা উত্তরে দাগ দিয়ে দাও এর থেকে কিন্তু তোমরা যদি এই টিপসগুলো মাথায় নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা আনসার তোমাদের রাইট হওয়ার একটা চান্স থাকে এবং তোমরা নাম্বারটা যেটা পাচ্ছ সেটাও কিন্তু ডেভেলপ করা অনেকটা ডেভেলপ করে যায় একটা ফোন আছে একটু কথা বলে নি হ্যালো 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 ম্যাম আমি সুব্রত ঘোষ বলছি নড়িয়া থেকে হ্যাঁ সুব্রত বলো কি জানতে চাইছো হ্যাঁ বলছি ওই একটা কোশ্চেন করেছিল একটু আগে একটা ফ্রেন্ড আমি ওই কোশ্চেনটা করতে পারছি না আচ্ছা কোনটা হ্যালো হ্যাঁ হ্যালো ম্যাম বলছি দা বয় হ্যাজ ডোন্ট দা সাম এটার ভয়েস চেঞ্জ ও আচ্ছা কি বলছি দা বয় হ্যাজ হ্যাঁ ডোন্ট

এবং পরীক্ষার আগে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো মাথায় নিয়ে কিন্তু যেও না এটা কি ক্ষেত্রে কি হবে তোমরা কিন্তু পাজেল হয়ে যাবে ভয়েস চেঞ্জ তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন দেয় না তোমরা দেখো তোমরা যদি দেখো রাই মার্টিন ফলো করো এব ফলো করো তোমরা কোথাও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পাবে না স্যার আমার মনে হয় কি ও দুজন দর্শক বন্ধু দুজন বন্ধু আমাদের ফোন করলো তাহলে দুজনেরই ভয়েস চেঞ্জের এই রকম একটা কনফিউশন রয়েছে তো আপনি যদি একটা ভয়েস চেঞ্জের যদি একটা एग्जांपल দিও ওদের একটু বলে দেন তাহলে আমি বোর্ডে যদি একটু লিখে দেন তাহলে ওদের ভালো হয় বোর্ড জেনারেলি বোর্ডটা তো এখানে ইউজ করা আছে আমি एग्जांपल একটা দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের ভয়েস চেঞ্জের ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে ভয়েস চেঞ্জ কিভাবে হয় জেনজার নিশ্চয়ই তোমরা যখন প্রশ্ন করছো জানো বেসিক ব্যাপারগুলো ভয়েস চেঞ্জ করার রুলস কি তবুও আমি তোমাদের একটা ভয়েস চেঞ্জ বেসিক ব্যাপারটা একটু দেখে দিই আমি খুব ছোটোই এক্সাম্পল দিচ্ছি আই ডু ইট এটা যদি ভয়েস চেঞ্জ করতে দেয় ভয়েস চেঞ্জ করার রুলসটা কী প্রথমে অবজেক্ট আসবে অবজেক্টের পজিশান কোথায় আছে অবজেক্টের পজিশান তাকে ভারবের পর প্রথমে আমাদের বসে সাবজেক্ট তারপরে বসে ভার্ভ তারপরে বসে হচ্ছে আমাদের অবজেক্ট বসে তাহলে ভালো করে ভয়েস চেঞ্জ করতে গেলে যেটা করতে হয় যে আমাদের অবজেক্টের পজিশান তোমাদেরকে বুঝতে হবে কিন্তু সাবজেক্ট ভার্ভ অবজেক্ট অবজেক্ট জেনারেলি থাকে ভার্ভের পরই কিন্তু তোমাদের অবজেক্টটা থাকে তাহলে আমাদের অবজেক্টটা কী রইলো ইটটা তোমাদের এখানে চলে এলো এবার আমরা চেষ্টা করব যে ভার্বের দিকে তাকানোর ইটটা তো চলে এলে এখন অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে এলো তারপর আমরা চেষ্টা করব ভার্ভের দিকে তাকাবো ভার্ভটা কী আছে ভার্ভটা ডু আছে ডু ভার্বের কোন ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট ফর্ম থাকলে কি হয় এম অথবা ইস অথবা আর বসে তাহলে পাশে লিখে রাখো ফার্স্ট ফর্ম থাকলে কি বসে এম অথবা ইস অথবা আর তাহলে ডুটা ফার্স্ট ফর্ম তাহলে ইটের সাথে কি বসবে ইটের সাথে বসবে কিন্তু ইজ ইট ইজ বসে গেল তারপর আমাদের আছে ডু আছে দুটা ভার্ভের কোন ফর্ম দুটা ভার্ভের ফার্স্ট ফার্স্ট ফর্ম আছে তাহলে আমাদের কী করতে হবে ভার্ভের থার্ড ফর্মটা করতে হবে ভার্ভের থার্ড ফর্ম কি ডু ভার্ভের থার্ড ফর্ম কি ডান হয়ে গেল যেই থার্ড ফর্ম করলাম ডান তারপরে কি করব একটা বাই কিন্তু একটা পিপোজিশান বসাবো তারপরে কি বসবো আই থেকে থাকলে আই থাকলে কী হবে মি হবে দিস ইজ দ্য রুলস অব দ্য ভয়েস চেঞ্জ সাবজেক্ট ভার্ট অবজেক্ট মাধ্যমিকের ভয়েস চেঞ্জ কিন্তু এই ধরনের আসে না খুবই দেখে নেয় যে তারা বেসিক প্যাটার্নটা কী আছে হ্যাঁ এইচএসের যে সমস্ত ভয়েসগুলো আছে সেগুলো টেক্সট ওরিয়েন্টেড সেখানে টেক্সট থেকে তুলে দেয় একটু ডিফিকাল্ট কিন্তু মাধ্যমিকের এই ধরনের আসে না তোমাদের জেনারেলি বলে দেয় সাবজেক্ট অর্থাৎ ব্যাপারটা তারা জানে কিনা বোঝার চেষ্টা করে যে ছেলেগুলো সাবজেক্ট ভার অবজেক্ট অর্থাৎ ভয়েস চেঞ্জের প্রসেসটা কী এই ব্যাপারটা তারা জেনে ঠিকঠাক করতে পারছে কিনা কখনও যে সাবজেক্ট আছে যে ইটটা বসে গেল সাবজেক্টের জায়গায় বসে গেল তারা খেয়াল করছে কিনা ইটের পর যে অ্যাম বসিয়ে দিচ্ছে কিনা আর বসিয়ে দিচ্ছে কিনা সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে ভার্ভটাকে লিখছে কিনা এটাই ছাত্রদের কাছ থেকে চাওয়া হয় তা আশা করছি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এই ব্যাপারটা তোমাদের যদি ক্লিয়ার থাকে ভয়েস চেঞ্জ যখন করবে অবজেক্টটা পোর্শনটা সাবজেক্টের ঘরে নিয়ে আসবে তারপর ভার্ভের দিকে খেয়াল করবে ভার্ভটার পজিশান কীরকম আছে ভার্ভটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কী বললাম এমই আর বসবে তাহলে ডু ভার্ভটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এম ইচ আরের মধ্যে কোন ভার্বটা বসতে পারে ইজ আসতে পারে কারণ ইটের সাথে ইজ হয় এমও হয় না আরও হয় না তাহলে ইটের সাথে ইজ হলো যেই আমি বসালাম আমাকে খেয়াল করতে হবে যে যে ভার্ভটা আছে সেই ভার্ভটা আমাকে থার্ড ফর্ম করতে হবে আমার ভার্ভ কী আছে আমার ভার্ভ আছে ডু দুবারবে ভারবে থার্ড ফর্ম করতে হবে ডু থার্ড ফর্ম কি ডু ইট ডান থার্ড ফর্মটা বসালাম যেই থার্ড ফর্ম বসালাম তার সাথে সাথেই আমাকে বসাতে হবে যে একটা বাই প্রিপোজিশান বসাতে হবে যেই বাই বসালাম তারপরেই সাবজেক্ট আমাদের অবজেক্ট করতে হবে অর্থাৎ আই থাকলে কি হয়ে যাবে আই থাকলে তোমাদের নিয়ে এসে যাবে এই হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জের বেসিক রুলস অর্থাৎ ছাত্রছাত্রীরা এই রুলসটা ফলো করছে কি না এটাই তোমাদের কাছ থেকে দেখতে চাওয়া হয় সেটা আই ডু ইট না হতে পারে সেটা অন্য কিছু হতে পারে আই ইট দিয়ে দিতে পারে আই হ্যাভ ডান ইট দিয়ে দিতে পারে দিতে পারে অথবা ট্রেন্সের ওপর তোমাদের এরকম যে কোনো দিতে পারে অর্থাৎ সেইভাবে তোমরা প্র্যাকটিসটা করেছো কি না এই জায়গাগুলোকে তোমাদের কিন্তু যাচাই করা হয় বেশ আমার মনে হয় যে যে দুজন দর্শক বন্ধু ফোন করলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে ভয়েস চেঞ্জটা কীরকম হতে পারে স্যার আমাদের সময় তো কমে আসছে বা ছোট্ট করেই সারতে হবে এবার আমরা চলে আসি যেটা বলছিলাম আর আলোচনা কারেক্ট দ্য ভার্স যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো তোমাদের আসে জেনারেলি আমি সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলো পরে যদি দরকার হয় আমি ভয়েস চেজ নিয়ে আলোচনা করব পরে কারণ এখন তো তোমাদের এক্সাম পরীক্ষাতে একবারে কাছাকাছি চলে এসেছে যে পার্টগুলো তোমরা আলোচনা করতে চাও দরকার তোমাদের কীভাবে কীভাবে জানলে তোমরা পরীক্ষার হলে করে আসতে পারবে ম্যানেজ করতে পারবে আমি সেই জায়গাগুলো আলোচনা করে দিচ্ছি তারপর তোমাদের আসে আর্টিকেল প্রিপোজিশান তোমরা জানো আর্টিকেল প্রিপোজিশান হচ্ছে এ অ্যান দি আর প্রিপোজিশান কি অন ইন অফ ফ্রম সিনস এইগুলো তোমাদের পিপোজিশান এগুলো তোমরা বসাবে তারপরে আমি চলে আসি তোমাদের হচ্ছে ফ্রেজাল ভার্ভ কিন্তু থাকে এইখান থেকে তোমাদের তিন নাম্বার থাকে ফেজাল ভার্ভ থেকে সেই ফেজাল ভার্ট কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ছাত্রছাত্রীরা মনে করে ফেজাল ভাবের ওই বক্সে লিখে দিলেই তারা অ্যান্সার আনসার পেয়ে গেল আনসার সঠিক হয়ে গেল কিন্তু সঠিক হয় না এক কী জায়গাটা ভুল করে মনে করো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি আই হ্যাভ রেড দ্য বুক তাহলে এই যে রেডটা আছে রেটের আগে কিন্তু একটা হ্যাপ আছে ওই যে রেডটা বসে আছে ওটা কিন্তু ভার্ভের ফর্ম হয়ে বসে আছে তা ছাত্রছাত্রীরা কী করে ওই যে ফ্রেজাল ভার্ভের লিস্টগুলো দেওয়া থাকে সেই লিস্টটা থেকে কি করে দেয় গোথরু মানে পড়া তাহলে ওই গোথরুটাকেই বসিয়ে দিল কিন্তু তারা খেয়াল করে না তার আগে কি বসে আছে একটা হ্যাপ বসে আছে তাহলে হ্যাবের পর কি গোটা বসে তাহলে হ্যাপ হ্যাস যখনই বসবে আমি তোমাদের ওই জায়গাটা ক্লিয়ার করছিলাম তখনই থার্ড ফর্ম আসে তাহলে আমাদের কি হয়ে যাবে গোথরুর জায়গায় কি হয়ে যাবে গন্থ্রু হয়ে যাবে তা সেই গন্থ্রুটা কিন্তু লিখতে হবে গোথরু লিখলে কিন্তু তোমার নাম্বার কিন্তু একজন বন্ধু আছে হ্যালো আচ্ছা হ্যালো স্যার আমি হলদিয়া থেকে বলছি অন্তরাজ হ্যাঁ বলছি যদি একটু রাইটিং স্কুলের সাজেশন গুলো দিতেন খুব ভালো হতো আর কি প্যারাগ্রাফ আর রিপোর্ট যদি আসে যদি ইম্পর্টেন্ট থাকে সেটা যদি একটু দিতেন আর কি আচ্ছা হ্যাঁ উনি আমি শুনতে পেয়েছি আমি আলোচনা করছি আস্তে আস্তে আমি চলে যাচ্ছি এখন আমাদের টাইম কত আছে পাঁচ মিনিট মধ্যে সময় আছে আমি চলে যাচ্ছি তোমাদের রাইটিং পোর্শনগুলো যেগুলো বলছিলে আমি আলোচনা করছি যে রাইটিং পোর্শান তোমাদের কি আসতে পারে তোমাদের প্যারাগ্রাফ বায়োগ্রাফি এবং প্রসেসিং এর মধ্যে যে একটা কিন্তু আসবে তাহলে এইবার আমাদের প্যারাগ্রাফ কি ইম্পর্টেন্ট তোমরা একটু খাতাতে নোট ডাউন করো যে সব থেকে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট এবছরে হচ্ছে বেনিফিট অফ আর্লি রাইজিং এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এবছরের জন্য বেনিফিট অফ আর্লি রাইজিং এই প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট তোমাদের আছে ওটা বেনিফিট অফ মর্নিং আর্লি মর্নিং বলে বইতে আছে ক্লাস টেনেতে আছে ওই মর্নিংয়ের জায়গায় রাইজিং করে দিল এবং এই প্যারাগ্রাফটা কিন্তু এবছরের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা দেখে যাবে তাছাড়াও আরও ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো একটু আমি আলোচনা করে যাচ্ছি এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড এটা দেখে যাবে ইউর মেমোরেবল ডে দেখে যেতে পারো ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং লকডাউন লকডাউন পিরিয়ডে তোমার এক্সপিরিয়েন্স কী হয়েছে এটার ওপরে একটু দেখে যাবে এবং অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লকডাউন ক্লাসেস এর উপরেও কিন্তু দেখে যাবে আর একটা আসতে পারে ইউর ফেভারিট হিরো অথবা হিরো হিরো না দিয়ে দিতে পারে ইউর ফেভারিট পোয়েট ইউর ফেভারিট আথার এভাবে আসতে পারে একই ব্যাপার কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে অথবা তোমাদের আসতে পারে ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস এই কটা প্যারাগ্রাফ তোমরা যদি দেখে যাও আশা করছি এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেনিফিট অফ আর্লি রাইজিং এটা কিন্তু ভালো করে দেখে যাবে চলে আসি আমি তোমাদের বায়োগ্রাফিতে আসতে জায়গাটায় বায়োগ্রাফি তোমাদের কী আসতে পারে এবারে তোমাদের বায়োগ্রাফি হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি সৌমিত্র চ্যাটার্জি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা তোমাদের বায়োগ্রাফি তোমরা যদি দেখে যাও বাড়িতে সেটা পয়েন্টসগুলো তোমাদের বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে সুবিধা হবে বেশি করে পয়েন্টস তো ওখানে বেশি থাকে না ওখানে তোমাদের লিখতে বাড়িয়ে লিখতে হয় সৌমিত্র চ্যাটার্জি আনসিনও আসতে পারে আবার বায়োগ্রাফিও দিয়ে দিতে পারে তোমরা সেই জন্য সৌমিত্র চ্যাটার্জি দেখে যাবে অথবা তোমরা দেখে যেতে পারো দিয়াগো মারাদোনা গত হয়েছেন অথবা আসতে পারে প্রণব মুখার্জি পুনর মুখার্জি সম্বন্ধেও আসতে পারে এবারে খুব ইম্পর্টেন্ট আর নীরজ চোপড়া অথবা এপিজে আব্দুল কালাম এইগুলোর ওপর বায়োগ্রাফি কিন্তু তোমাদের আসতে পারে চলে আসছি আমরা প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রসেসিং তোমরা কোনগুলো দেখে যাবে প্রসেসিংয়ের হচ্ছে হাউ টু মেক এ মাস্ক কীভাবে মাস্ক তৈরি করতে হয় এই যে মাস্কের ব্যবহার গত বছর ধরে মানুষ মাস্ক কি করছে ইউজ করে যাচ্ছে এর ওপর কিন্তু একটা চান্স আছে খুব ইম্পর্টেন্ট অথবা তোমাদের আসতে পারে হাউ টু মেক স্যানিটাইজার স্যানিটাইজার কীভাবে করতে হয় সেটা কিন্তু ভালোভাবে দেখে যাবে মাস্ক এবং স্যানিটাইজারের ওপর দু বছর ধরে মানুষ ইউজ করে আছে এবং তারা টোটালি বিরক্ত বোধ করছে এই দু বছর ইউজ করছে হ্যাঁ দেখে যাবে এটা ইম্পর্টেন্ট আছে তারপর দেখতে পারো হাউ টু জয়েন অনলাইন ক্লাস এবছর তোমরা অনলাইন ক্লাস তোমরা জয়েন করেছো অনলাইনই ক্লাস করেছো স্কুল কলেজ বন্ধ ছিল খুব ইম্পর্টেন্ট অথবা তোমাদের আসতে পারে হাউ টু মেক বিল্ডিং আসতে পারে অথবা এই যে সচরাচর যেগুলো দিয়ে দেয় হাউ টু মেক ম্যাঙ্গো পিকল অ্যাপেল জুস এগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারবে সেইগুলো করে যাবে অথবা স্কুল ম্যাগাজিন এর বাইরে কিন্তু আর আসবে না আশা করছি এগুলো করলেই তোমরা পারবে চলে আসি আমরা লেটার রাইটিং এর ক্ষেত্রে আমাদের লেটার রাইটিং ক্ষেত্রে আচ্ছা লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট লেটার রাইটিং হচ্ছে এবছর তোমার এডিটোরিয়াল লেটার আসবে এডিটোরিয়াল লেটারের মধ্যে তোমরা করে যাবে রেকলেস ড্রাইভিং অথবা রোড অ্যাক্সিডেন্ট একটা জেনারেলি আসে অথবা তোমাদের আসতে পারে হাই প্রাইস অফ এসেনশিয়াল ফর্মোড গুডস আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেন এই লকডাউন পিরিয়েডে মানুষের কীরকম জিনিসপত্রের দাম তেল থেকে আরম্ভ করে সমস্ত খাবার জিনিসপত্রের দাম কি হারে বেড়ে গেছে মানুষের ইনকামের সাথে মানুষের ব্যয়ের একটা ম্যাচ করছে না তা এই জায়গাটা খুবই হাই হাই প্রাইস অফ এসেন্সিয়াল গুডস জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই নিয়ে একটা এডিটোরিয়াল লেটার আসতে পারে অথবা লাউড স্পিকার এবং মাইক্রোফোন নিয়ে তোমরা একটু দেখে যেও এডিটোরিয়াল লেটার কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আসার চান্স বেশি অথবা পার্সোনাল লেটারের ক্ষেত্রেও তোমাদের দিয়ে দিতে পারে কিন্তু এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার বলে যাচ্ছি ভিলেজ ডিসক্রিপশন অ্যান্ড ইনভাইট ইয়ার ফ্রেন্ড টু ভিজিট ইয়র ভিলেজ তোমার একটা কোনো বন্ধু সে শহরে বসবাস করছে তাকে তুমি তোমার গ্রামের দৃশ্য বল দৃশ্যগুলো কী কী তোমাদের বেনিফিট পাচ্ছ গ্রামের লাইফে সেই সমস্ত জানিয়ে বন্ধুকে চিঠি লোক যে সেই সমস্ত জিনিসগুলো অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ বন্ধু যাতে আসে এবং সেই সমস্ত জিনিসগুলো সে যাতে এনজয় করে অথবা তোমাদের আসতে পারে ইয়োর এক্সাম প্রিপারেশান ডিউরিং লকডাউন লকডাউন পিরিয়ডে কীভাবে তুমি প্রিপারেশান নিয়েছো অথবা আসতে পারে বেনিফিট অফ রিডিং নিউজ পেপারস অথবা ইওর এক্সপিরিয়েন্স ডিউরিং লকডাউন এগুলো কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট এবার আমরা চলে আসি নোটিস এবং স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমরা কোনগুলো দেখে যাবে এক ঝলক করে দেখেছ তোমাদের হাতে কিন্তু আর সময় নেই ফান্ড রেজিং ফর সেক অফ এফেক্টেড পিপল ইন দ্য ন্যাচারাল ডিজাস্টার এই যে ন্যাচারাল ডিজাস্টার ঘটে গেছে আমাদের ইয়াস ঘটে গেছে আমাদের আম ফান্ড ঘটে গেছে এই ব্যাপারগুলোর ওপর তোমাদের ফান্ড তৈরি করতে পারে স্কুল থেকে তোমরা চাঁদা দাও চাঁদা দিয়ে পাঠিয়ে দাও ওই জায়গাতে কীভাবে তোমরা কালেক্ট করবে এবং নোটিশ পাঠাবে এই ব্যাপারটা নিয়ে তোমরা কিন্তু দেখে যাবে এবছরে কিন্তু ইয়াস এবং আম ফান্ড কিন্তু ইম্পর্টেন্ট স্যার আমার মনে হচ্ছে আর আলোচনা করা সম্ভব সম্ভবপর হবে না কারণ সময় আমাদের প্রায় শেষ স্যার কিন্তু অসংখ্য ধন্যবাদ দেবো স্যার আপনাকে এবং স্যার প্রচুর টিপস দিয়েছেন তোমাদেরকে যে তোমরা কী কী বিষয়গুলো মাথায় রাখবে এবং এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা মাথায় রাখো তোমরা ডেফিনেটলি পরীক্ষায় খুব ভালো করতে পারবে স্যার আজকের মতো এখানেই শেষ করি আমাদের আলোচনা তোমরা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থেকেও প্রতিদিন ঠিক সকাল নটা বেজে চল্লিশ মিনিটে এই এডুকেশন অনলাইন অনুষ্ঠান নিয়ে আমরা হাজির থাকবো তোমরা আমাদের সঙ্গে থেকেও ভালো করে মন দিয়ে পড়াশুনো করো আজকের মতো এই পর্যন্তই নমস্কার